ভেনিজুয়েলার বলিভার রাজ্যের এক উচ্চভূমি। জনবসতি থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলের সুউচ্চ ঢেউ খেলানো পর্বতমালা সাম্রাজ্য বিস্তার করেছে দূর আকাশের নীলিমা পর্যন্ত। জঙ্গলে আবৃত শত পাহাড়ের এই সাম্রাজ্য এ গ্রহের সবচেয়ে আর্দ্র অঞ্চলগুলির একটি বললেই চলে। ডিসেম্বর থেকে মার্চে কিছুটা শুষ্ক থাকলেও বাকি মাসগুলোতে বৃষ্টিপাত লেগেই থাকে। 1933 সালের দিকে জিমি অ্যাঞ্জেল নামক এক আমেরিকান বিমান চালক ঠিক এই অঞ্চলটার উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল স্বর্ণ ও হীরার খনির অস্তিত্ব খুঁজে বের করা, কিন্তু ঘটনাচক্রে তিনি খুঁজে পেলেন সিংহের মতো গর্জনে ডাকতে থাকা অবিশ্রান্ত ধারার এক জলপ্রপাতের। এ নিয়ে আশপাশে বেশ সাড়া পড়ে গেল। আবিষ্কার হল বিশ্বের সর্বোচ্চ উচ্চতা থেকে পতিত হওয়া উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাতের। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তের এই পর্বে আমাদের ভ্রমণ পিপাসু হৃদয় ভ্রমণ করতে চলেছে সেই সুউচ্চতার রূপবতী পথিক অ্যাঞ্জেল জলপ্রপাতের প্রান্ত থেকে প্রবাহমান অববাহিকা পর্যন্ত। অ্যাঞ্জেল ফলসের অবস্থান দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ ভেনিজুয়েলার ক্যানাইমা জাতীয় উদ্যানের মধ্যে। ক্যানাইমা ন্যাশনাল পার্ক ভেনিজুয়েলার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জাতীয় উদ্যান। 1962 সালে এই উদ্যানটির জন্ম হয় বলিভার রাজ্যের গ্রান সাবানা অঞ্চলে, যেটি মিলিত হয়েছে ব্রাজিল ও গুয়েনিমা সীমান্তে। 12,000 বর্গ মাইলের এই পার্কটি ঘন সবুজ উদ্ভিদরাজি এবং লাল নদী দ্বারা বেষ্টিত। ভেতরে নেই কোনো জনবসতি। লোকালয় এখান থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। পর্বতমালায় বিস্তৃত এই অঞ্চলটির সর্বোচ্চতম আয়েন তিপুই পর্বতই অ্যাঞ্জেল জলপ্রপাতের আশ্রয়স্থল। তিপুই বলতে বোঝানো হয় মেসা বা টেবিল টপ মাউন্টেনকে, অর্থাৎ সেই সব পর্বতকে যাদের চূড়া অনেকটা টেবিলের মতো সমতল। 2560 মিটার উঁচু এবং 700 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত সবচেয়ে বেশি পরিদর্শন হওয়া আয়েন তিপুই পর্বতের চূড়ার একটি ফাটল থেকেই অবিরাম ধারায় পতিত হয় অ্যাঞ্জেল জলপ্রপাত। পেমুন ভাষায় আয়েন তিপুই অর্থ শয়তানের আবাসস্থল। পর্বতটির আশপাশের জঙ্গলে রয়েছে এমন কিছু অনন্য প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যা অন্য অঞ্চলে সচরাচর চোখে পড়ে না। রয়েছে প্রায় 25 প্রজাতির উভচর, সরীসৃপসহ অসংখ্য পাখ পাখালির সমাবেশ। চারপাশের জঙ্গলে রয়েছে জাগুয়ার, বানর, টিয়ার মতো প্রাণীসহ প্রায় 300 প্রজাতির উদ্ভিদ। একসময় এই অঞ্চলটি ছিল প্রাচীন পেমুন ইন্ডিয়ানদের আবাসস্থল। তাদের এই মাতৃভূমিকে তারা পূজা করত এবং বিশ্বাস করত যে এইখানে রয়েছে ঈশ্বরের অস্তিত্ব। পেমুনদের রয়েছে সম্পূর্ণ নিজস্ব ধারার সংস্কৃতি এবং ঐতিহ্য। আবিষ্কারকের নামানুসারে জলপ্রপাতটির আন্তর্জাতিক নাম অ্যাঞ্জেল হলেও পেমুনরা একে কেরে পাকুপাই মেরু বলে ডাকতেই বেশি পছন্দ করেন, যার অর্থ গভীরতম স্থানের ঝর্ণা। স্প্যানিশ ভাষায় ডাকা হয় সালতো অ্যাঞ্জেল। 1933 সালের 16 নভেম্বর আবিষ্কারোত্তর ফিরে আসার পর 1937 সালে জিমি অ্যাঞ্জেল আবারও একটি ফ্ল্যামিঙ্গো উড়োজাহাজে চড়ে তার স্ত্রী ম্যারি ও 3 বন্ধু মিলে উড়াল দেন সেই জলপ্রপাতের উদ্দেশ্যে। তারা নামার চেষ্টা করেন আয়েন তিপুই পর্বতের প্রায় সমতল চূড়ায়, কিন্তু সেখানকার স্যাঁতস্যাঁতে মাটিতে বিমানের চাকা আটকে গেলে সেখানেই ত্যাগ করতে হয় উড়োজাহাজটি। অ্যাঞ্জেল ও তার সাথীদের নিকটস্থ জনবহুল এলাকায় পায়ে হেঁটে পৌঁছাতে সময় লেগে যায় 11 দিন। জলাভূমিতে আটকে পড়া উড়োজাহাজটি 33 বছর ধরে সেখানেই ছিল। পরবর্তীতে সংরক্ষণের জন্য উড়োজাহাজটিকে আনা হয় মারাকায়ের এভিয়েশন মিউজিয়ামে। এখন রাখা হয়েছে সিউদাদ বলিভারের বিমানবন্দরের সামনে। নায়গ্রা জলপ্রপাতের চেয়েও প্রায় 17 গুণ এবং আইফেল টাওয়ারের 3 গুণ বেশি উচ্চতা থেকে পতিত হয় অ্যাঞ্জেল। বিরামহীনভাবে পড়তে থাকা এই জলপ্রপাতের উচ্চতা 979 মিটার বা 3212 ফুট। নিম্নপ্রবাহে প্রসারিত হয়েছে 98 ফুট পর্যন্ত। জলপ্রপাতটি গাওজা বা কেরিব নদীর অংশ। সর্বোচ্চ এই উচ্চতা থেকে পড়তে পড়তে একসময় সে ক্লান্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাটি স্পর্শ করার পূর্বে এটি রূপান্তরিত হয় কুয়াশায়। কয়েক কিলোমিটার দূর থেকেও দেখতে পাওয়া যায় এই কুয়াশার অপরূপ সৌন্দর্য, যার গন্ধ মিশে যায় আকাশে বাতাসে। বর্ষাকালে তৈরি হয় জলপ্রপাতটির নিজস্ব আবহাওয়া। জমে থাকা ভেজা পাথর ছুঁয়ে চলা এবং অনবরত চিৎকার করতে থাকা ঝড়ের মতোই এর ভাষা। কুয়াশার শুভ্র বৃষ্টির সাথে যখন রংধনুর রং মিলে মিশে একাকার হয়ে যায়, তখন পাহাড়গুলো যেন মুগ্ধ হয় জলপ্রপাতটির জল ধারণ করা কেডেপ
ওরিনাকো আর চুরন নদী। 1939 সালের ডিসেম্বর মাসে ভেনিজুয়েলার সরকারি মানচিত্রে একে স্থান দেওয়া হয়েছিল। জলপ্রপাতটিকে 1990 সালে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। 1994 সালে ক্যানাইমা ন্যাশনাল পার্ক সহ একে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকায় তুলে নেয় ইউনেস্কো। সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও নদী ভ্রমণের জন্য উপযুক্ত সময় জুন হতে ডিসেম্বর। উরিয়ান গ্রাম থেকে পাহাড়ের দক্ষিণ পাদদেশ হয়ে অভিযান বা ভ্রমণ শুরু করলে আয়ন্তেপুই পাহাড়ের চূড়া বা জলপ্রপাতের প্রান্তে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2 সপ্তাহ। গ্রাম থেকে তৃণভূমি এবং জঙ্গল পার করে পাহাড়ের খাড়া দেয়ালে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 4 দিন এবং সেখান থেকে চূড়ায় পৌঁছাতে আরও 10 দিন। এ সত্যি এক রোমাঞ্চকর আর গা ছমছমে অভিযান। বলা হয়ে থাকে 1960 সালে জিমি অ্যাঞ্জেলের ছায় উড়ানো হয়েছিল জলপ্রপাতটির উপর দিয়ে। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো স্যাভেজ জলপ্রপাতটির প্রচলিত আন্তর্জাতিক নাম পরিবর্তন করে স্থানীয়দের মধ্যে প্রচলিত নামটি চালু করতে চাইলেও তা সম্ভব হয়নি। অনেক মুভির দৃশ্য নেওয়া হয়েছে অ্যাঞ্জেল জলপ্রপাত থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য ডিজনির অ্যানিমেটেড আপসহ ডাইনোসর এবং 2015 সালে মুক্তি পাওয়া পয়েন্ট ব্রেক চলচ্চিত্র। কামড়ে ধরা সূর্যের অবতলে ছায়াহীন তৃণভূমি পেরিয়ে পৃথিবীর উচ্চতম শুভ্র জলধারার প্রান্তে পৌঁছাতে পারা সত্যি অবাস্তবকে ভেদ করার মতো। পৃথিবীর মাঝে যেন এক বিচ্ছিন্ন গ্রহের বাসিন্দায় জলপ্রপাত। আকাশ হতে পতিত হওয়া শুভ্র সৌন্দর্য আর উচ্চতায় নিজেই মুগ্ধ হয় প্রতিনিয়ত।